বিসমিল্লাহ হেবরাহ মানে ওরা হেম আলাইকুম প্রিয় দর্শকশ্রোতা আমাদের নতুন এপিছোডে আপনাদের সবাইকে স্বাগত জানায় প্রিয় দর্শশ্রোতা সুস্বাস্থ্যের জন্য শাক খাওয়ার কোনো বিকল্প নেই যেসব সবজি খুব একটা যত্ন ছাড়াই জন্মায় তার মধ্যে একটু হল চালকুমড়া এর শাকও খাওয়া যায় চালকুমড়ার তৈরি মোরব্বাও বেশ সুস্বাদু আবার এর তৈরি শুকনো বড়িও সারা বছর রেখে খাওয়া যায় শুধু কি স্বাদের জন্য না চালকুমড়ার পুষ্টিগুলো কিন্তু অনন্য তবে এত সব সুবিধার পরও এ সবজি থাকে অবহেলিত ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন পটাশিয়াম জিঙ্ক থেকে শুরু করে একাধিক উপকারী ভিটামিন এবং খনিজ থাকে চাল এছাড়া এতে থাকা উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক উপকারী সবজি চাল খেলে কি কি উপকার পাওয়া যায় সালোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে হজমের সমস্যা দূর করে খুব সহজে হজমের সমস্যায় ভুগলে তার একটি সহজ সমাধান হতে পারে চাল কুমড়া খাওয়া এতে থাকে পর্যাপ্ত ফাইবার এবং পানি এ দুই উপাদান অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন পেটের সমস্যায় ভুগলে নিয়মিত চাল খেতে পারেন তাহলে আর পেটের স্বাস্থ্য নিয়ে চিন্তা না করলেও চলবে তবে এক্ষেত্রে চাল কুমড়া খেতে হবে একটি বিশেষ নিয়মে চাল কুমড়া খেতে হবে জুস করে এক কাপ পরিমাণ চাল নিন সেটি খুব ভালো মতো ব্লেন্ড করে নিন এবং ছাঁকনিতে ছেঁকে নিন এতে কোনো পরিমাণ চিনি মেশানো যাবে না মধু মেশানো যাবে না চাইলে আপনারা সন্ধ্যাপ লবণ মিশিয়ে খেতে পারেন খেতে হবে প্রতিদিন সকাল বেলায় সকালের নাস্তা খাবার আধা ঘন্টা পরে ফুসফুস ভালো রাখে চাল কুমড়া ফুসফুস ভালো রাখার জন্য অন্যতম কার্যকরী সহ নিঃশ্বাসের অন্যান্য ভুগলে রোগীরা প্রতিদিনের খাবারে চাল কুমড়া রাখতে পারেন এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এ ধরনের সমস্যাকে প্রশমিত করতে সাহায্য করে সে সঙ্গে ফুসফুসে জমে থাকা কফ ও দূষিত পদার্থ বের করে দিতে কাজ করে এই সবজি শক্তি বাড়ায় বর্ষাকাল হলেও গরম পড়েছে বেশ ভাবসা গরমে ঘামের কারণে আমাদের শক্তি কমে যাচ্ছে অনেকটাই ফলে দিন শেষে ক্লান্তে এসে ভর করছে এ ধরনের সমস্যার সমাধান হিসেবে কাজ করতে পারে চাল কুমড়া এই সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন থ্রি এই ভিটামিন দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে তাই নিয়মিত পাতে রাখুন এই সবজি আজার সারাতে কাজ করে এটি পেটের আলসারা আক্রান্ত হলে খাবারের ক্ষেত্রে অনেকটা সচেতন হতে হয় এ রোগের কারণে পাকস্থলিতে ক্ষত তৈরি হয় গবেষণায় দেখা গেছে নিয়মিত চাল কুমড়া খেলে এই সমস্যা দ্রুত সমাধান সম্ভব হয় তাই পেটের আলসার সারাতে চাল কুমড়া রাখতে পারেন খাবারের তালিকায় এতে দ্রুতই উপকার পাবেন শরীরে প্রশান্তি দেয় শরীরে প্রশান্তি বজায় থাকা জরুরি নয়তো আপনার মেজাজ খিটখিটে হতে থাকবে ভালো কথা শুনলেও ভালো লাগবে না শরীরের অস্থিরতা দূর করে প্রশান্তে এনে দিতে চাল কুমড়া খান এই সবজিতে থাকে প্রচুর পরিমাণ যা শরীরকে শান্ত রাখতে সাহায্য করে যে কারণে ঘুমো আসে সহজে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন